বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, এবং তা হল এই পবিত্র মাঘ মাস চলাকালীন যদি আপনার বাড়িতে থাকা বাস্তু দোষ নিজের গৃহ থেকে কাটাতে চান, তাহলে অতি অবশ্যই এক মুঠো লবণ আপনারা আপনার বাড়ির এই বিশেষ স্থানে ছড়িয়ে দিন। এর ফলে দেখবেন আপনাদের গৃহে যেরকমই বাস্তু দোষ থাকুক না কেন, সেটা থেকে কিন্তু আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পেয়ে যাবেন। বাস্তু দোষ আপনাদের কিন্তু সুনিশ্চিতভাবে কেটে যাবে এবং অর্থ আসবে জলের মতো। বন্ধুরা, আমরা প্রতিদিন আমাদের খাদ্যে যে লবণ ব্যবহার করে থাকি, সেই লবণই আপনাদেরকে কিন্তু আপনার বাড়ির এই একটি বিশেষ স্থানে ছড়িয়ে দিতে হবে। এর ফলে আপনার জীবনে দেখবেন আপনারা বহু কাজে সুনিশ্চিতভাবে সফলতা পাবেন, আপনাদের জীবনে আর্থিক উন্নতি ঘটবে, সংসারে বাজে খরচ কম হবে, এছাড়াও আপনারা কিন্তু অর্থ ইনকামের বিভিন্ন পথ খুঁজে পাবেন। কারণ বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গৃহে বাস্তু দোষ থাকে সেই গৃহের সদস্যরা কখনোই খুব একটা সুখের মুখ দেখতে পায় না। এরা নানান দিক থেকে কলহ, অশান্তি, ঝুট, ঝামেলা, পারিবারিক কলহ, কোনো কারণ ছাড়াই অর্থের ক্ষতি, এইগুলো কিন্তু বাস্তুদোষের কারণেই হয়ে থাকে। সুতরাং আপনারা যদি আপনাদের নিজের বাস্তুটিকে ঠিক রাখতে পারেন, তাহলে আপনারা জীবনে চরম আর্থিক উন্নতি করতে সক্ষম হবেন। দেখুন বন্ধুরা, আমাদের বিভিন্ন প্রাচীন শাস্ত্রে এই লবণের গুরুত্ব কিন্তু অত্যন্ত পরিমাণে দেওয়া হয়েছে। এছাড়াও এই লবণ ব্যাকটেরিয়া নাশক হিসাবেও এই লবণের ব্যবহার কিন্তু আমরা অনেকেই করে থাকি। তথা এই লবণের মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ শক্তি রয়েছে। সুতরাং এই পজিটিভ শক্তিকে বা এনার্জিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে কিন্তু আমাদের মানব জীবনে এক অভূতপূর্ব জীবনে পরিবর্তন করা সম্ভব। তাই বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং এই ভিডিওটি দেখে উপকৃত হলে, আপনারা সমৃদ্ধ হলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। একই সঙ্গে বন্ধু বান্ধবী ও আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন। পরিশেষে এই রকমই সব হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন তথ্য পেতে বাস্তুশাস্ত্র থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনা নিয়মবিধি ও পদ্ধতি রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে মাঘ মাসে বিভিন্ন ধরনের পুজো আরাধনা করা হয়ে থাকে, এবং সেইগুলি বিশেষ করে লক্ষ্মী পুজো হয়ে থাকে। আর আজ আমি আপনাদেরকে জীবনে উন্নতি করার জন্য মাঘ মাস চলাকালীন এক মুঠো লবণ ছড়িয়ে দিতে বলবো আপনার বাড়ির ঠিক এই স্থানে। বন্ধুরা, সাধারণভাবে লবণ হচ্ছে জীবাণুনাশক। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই লবণ ঘরমোছার জলে কিছুটা ফেলে ঘর মোছেন, তাহলে কিন্তু আপনারা অত্যন্ত সুফল পাবেন। বন্ধুরা, অনেক প্রকার ব্যাকটেরিয়া এই লবণের ফলে ধ্বংস হয়ে যাবে। অপরদিকে আপনারা একেবারে সামান্য লবণ নিয়ে আপনারা যে বিছানায় ঘুমান, আপনারা সেই বিছানার চারটি কোণে রেখে দেবেন। এর ফলে রাতের বেলায় যখন আপনারা ঘুমাবেন, তখন কোনো নেগেটিভ এনার্জি চট করে আপনাদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না, এবং সকালে যখন ঘুম থেকে উঠবেন, দেখবেন নিজেদের মধ্যে একটা অত্যন্ত সতেজ অনুভূতি আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন, এবং আপনারা দৈনন্দিন কাজে আপনাদের মন থাকবে, আপনারা নিজেদের কাজে একটা আলাদা অনুভব করবেন। এছাড়াও আমি আপনাদেরকে এটাও বলে রাখি যে এই লবণ বা নুন আপনার বাড়িতে থাকা বাস্তুর সমস্যা নিবারণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ বন্ধুরা,
এই লবণ যদি আপনারা আপনাদের বাথরুমে একটি শুকনো স্থানে একটি কাঁচের পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ লবণ ভরে রেখে দেন যেখানে জল সরাসরি পড়ে না, আপনারা যদি সেই রকম কোনো স্থানে রেখে দিতে পারেন তাহলেও আপনি কিন্তু জীবনে অত্যধিক সুফল পাবেন। দেখুন বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বাস্তুশাস্ত্র অনুসারে বাথরুমের মধ্যে সবথেকে বেশি নেগেটিভ এনার্জি বাসা বাঁধে। সুতরাং আপনারা অতি অবশ্যই একটি কাঁচের বোতলে করে কিছুটা পরিমাণ লবণ ভরে সেটি আপনাদের বাথরুমের পূর্ব দিকের কোণে আপনারা কিন্তু এটিকে রেখে দেবেন। এর ফলে আপনাদের বাথরুমে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি সেগুলি কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে, তথা আপনাদের বাথরুমে সদাসর্বদায় নীল রঙের বালতি এবং নীল রঙের মগ ব্যবহার করবেন। কারণ নীল রং নেগেটিভ এনার্জিকে প্রসারিত করতে দেয় না। সুতরাং এই বিষয়টি আপনারা একটুখানি মাথায় রাখবেন। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি উপায় জানিয়ে দেব যেটির মাধ্যমে বাস্তু দোষ কাটানো সম্ভব। এটিও অত্যন্ত কার্যকারী একটি উপায়। দেখুন বন্ধুরা, আপনারা যদি সকল প্রকার বাস্তু দোষ কাটাতে চান তাহলে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে এক মুঠো লবণ ছড়িয়ে দিন, তথা ঘর বা উঠান এই রকম স্থানেও এক মুঠো লবণ ছড়িয়ে দেবেন এবং আপনি বেশ কিছুটা লবণ একটি জায়গায় অর্থাৎ খোলা পাত্রে রেখে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে আপনি রেখে দিয়ে আসবেন। এর ফলেও সুফল পেতে আপনাদের বেশি সময় লাগবে না। দেখুন বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াগুলি আপনারা অবলম্বন করুন। এর ফলে অবশ্যই আপনার গৃহের বাস্তু দোষ যেমন কেটে যাবে, ঠিক তেমনই আপনার পরিবারে কোনোরূপ নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কোনোরূপ কেউ ক্ষতি করতে পারবে না, সেই সঙ্গে আপনারা জীবনে প্রচুর পরিমাণে আয় উন্নতি করতে পারবেন। বন্ধুরা, যদি আপনারা অনুভূতি করেন যে আপনাদের গৃহে কোনোরূপ নেগেটিভ শক্তি রয়েছে যার ফলে আপনারা হয়তো জীবনে অগ্রগতি হতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু এই উপায়গুলি আপনারা অবশ্যই অবলম্বন করতে পারেন। এই উপায় বা ক্রিয়াগুলি করার ফলে আপনার বাস্তু দোষ তো দূর হবেই, সেই সঙ্গে অর্থ আসবে চুম্বকের মতো। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।